সকালে জগন্নাথ মন্দিরে গেছিলাম। কালকে আমি কোনো কিছু ব্লগ করতে পারিনি, কালকে এত টাইট ছিলাম, তো আজকে সমুদ্রের ব্লগটা আমি করবো। ধ্বজা তোলা দেখতে এসছি, তো উপরে তোলা হচ্ছে।
কোন বাজে সকাল 7:12, আর আমরা এখন স্কুটি সাইট সিন দেখার জন্য একটা এসি বাসের ভিতরে রয়েছি। তো আমাদের বাস ছাড়বে 7:30 সময়, তো এখন বাজে সকাল 7:12। তাহলে চলুন দেখা যাক আজকে আমরা কি কি দেখতে পাই। एक जैसा नहीं होता है, इसलिए आप लोग को पास गाड़ी का नाम, गाड़ी का नंबर, ये दोनों याद रखना चाहिए। याद रख पाओगी तो बोलिए आप लोग का गाड़ी का नाम क्या है और गाड़ी का नंबर। अभी मेरा सेल नंबर थोड़ा नोट कीजिए, पहले से 82 झगड़ा शुरू हो जाएगा। मुझे लगता है आज गाड़ी के अंदर ज्यादा पैसा आएगा। भैया ध्यान से देखिए, इसमें क्या फायदा है? सभी को दिखाई दे रहा है ये कोणार्क मंदिर। बारे में बताने से पहले मैं आप लोग को कुछ क्वेश्चन करना चाहता हूँ, आप चाहो तो। अभी पुरी के बारे में, आप लोग पुरी आए घूमने के लिए, पुरी के अंदर क्या क्या अच्छी चीजें देखने के लिए? जगन्नाथ मंदिर और एक समुद्र सी बीच, ये दोनों से कौन ज्यादा अच्छा लगता है? देखिए किसी को मंदिर अच्छा लगेगा, किसी दोनों भगवान वो भी एक ही मंदिर के अंदर एक ही पत्थर पर पूजा पाते हैं, ऐसा कहाँ पर मंदिर है क्या? मुझे नहीं पता, आप लोग को पता है क्या? नहीं। लेकिन ये पुराना भुवनेश्वर में आप लोग को ऐसा मंदिर आप लोग को देखने के लिए मिलेगा। जंगल में दलदल होता है उसी तरह, बिना टिकट और बिना वीसा का ऊपर जाने का रास्ता। किसी को ट्राई करना तो पहले से बोल दीजिए। কত কাছে এসে ঢেউগুলো তৈরি হচ্ছে দেখছো না?
আমরা এখন আছি চন্দ্রভাগা নদীর গোল্ডেন বিচে। তো বন্ধুরা, আমরা এখন এসেছি চন্দ্রভাগা নদীর গোল্ডেন বিচে। এবার আমাদের এবার একটু তাড়াতাড়ি ফিরে যেতে হবে 15 মিনিটের মধ্যে, কারণ বাসের টাইমই দিয়েছে 15 মিনিট। তো আমরা এখন কোনারক মন্দিরের ভেতরে ঢুকছি। এই যে ওইখানে মন্দির আছে, এতটাই পরিমাণ গরম যে মনে হচ্ছে সান টেম্পলে এসে আবার সানস্ট্রোক না হয়ে যায়। ফোন এত গরম হয়ে গেছে, আমার ধরার উপায় আর নেই ফোনে। খাবারের চাল ছিল একই শক্ত, তার মধ্যে আলুর একটা তরকারি ছিল, সেটা আলু খোসা ছিল, মানে খোসা সমেত রান্না ছিল। এছাড়াও অনেক ভুলভ্রান্তি গেছে রান্নার মধ্যে, অনেক বাজে, মানে খুব একটা ভালো ছিল না রান্নাটা, আমার পছন্দ হলো না। তো আমি আমার জেনুইন রেটিং দিয়ে দিলাম। আমার বাস ওয়েটও করেছি। হোটেলের খাবার রেটিং তো দিলাম, প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড। ফ্রন্ট ক্যামেরা করে ভিডিও দেখানোর মতো তখন মানে অবস্থা ছিল না, এতটাই গরম ছিল। এখনও আছে কিন্তু আমি এখন করে দেখাচ্ছি। তো এখান থেকে পুরো এয়ারপোর্টটা আমি দেখতে পেলাম আর আপনাদেরও দেখালাম। তো এবার উপরে গিয়ে দেখি কেমন ভিউ আসে। পার্কের ভেতরে এন্টার করলাম।
কালকে আমাদের ধৌলি এক্সপ্রেসের ট্রেন সকাল 10:30 মানে লাইট নেই, তো আমরা আমাদের ওই ট্রেনটা এসি কোচের মধ্যে পড়েছে, আর ওটা হচ্ছে আমাদের চেয়ার কার, কারণ তখন রাত্রির হবে না, সেই জন্যে তখন চেয়ার কার থাকবে, এসি কার মানে স্লিপার ক্লাস থাকবেন আর কি। আর এখানে আমার চেয়ারের কী অবস্থা হয়েছে, সমুদ্রে স্নান করে করে এই অবস্থায় পরিণত হয়েছে। কালকে হোল্ডে বাসে জার্নি করার জন্য প্রচণ্ড পরিমাণ টায়ার্ড ছিলাম, ওই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে দুপুরে আমরা একটু সমুদ্রে গেছিলাম, আজকে আমি মার বাবার সাথে গেছিলাম, কারণ আমার যে মায়ের মাসি এসেছে তার খুব শরীর খারাপ হয়েছে, তো সেই জন্য সে আসতে পারিনি। ওই জন্য আমার দাদু তার সামনে তার কাছে ছিল, আর আমি মা বাবা ঘুরে এসেছি, তো তখন আমরা ফোন নিয়ে যাইনি, শুধুমাত্র আমরা এমনি সমুদ্রে 1-1.5 ঘন্টা মতো থেকে আমরা আবার রুমে চলে এসেছি। এবার তারপরে খেয়ে নিয়ে এবার আমরা বেরিয়েছি সি বিচের দিকে যাব বলে, কিন্তু যাবো কি না কোনো শিওর হয়নি, মার্কেটে বেরোবে বলছিলো মা, সেই জন্য এখানে চলে এলাম। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম, আমি খুব মানে সরি বলতে চাই যে আমি প্রথম দিন এসে হোটেলের রুমটা দেখাতে পারিনি, বা অন্য কোনো সময় হয়নি আমার। তো এটা তো আমাদের হোটেলের রুম, ওইটা হচ্ছে ব্যালকনি, ওটা আমি আপনাদের সকালে দেখাবো। ওটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে টয়লেট, এটা আমাদের টয়লেট, আর এটা আমাদের খাট যেটা আমরা তিনজনে শুই। আর আমাদের কালকে সকালে ট্রেন যেহেতু, সেই জন্য আমরা ব্যাগ এখন প্যাক করে রেখে দিয়েছি, সব ঘটনা আছে, একটু পরে সব ঠিক করা হবে। তো আজকে আমার আরেকটা বড় ভুল হয়ে গেছে যে আজকে জগন্নাথের প্রসাদ এসেছিলো, আমি সে সময়টায় ভিডিও করতে পারলাম না, তো সেটা আমার খুবই বড় ভুল। যাই হোক, একটা চালের প্রসাদ এসেছিলো, আর এসেছিলো খাজা, তো আমরা সেটা খেলাম, খাজাটা খেতে খুবই সুন্দর ছিল, প্রসাদ মাত্রই সুন্দর ছিল সব কটাই। তো চলুন
আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে। তো এখনকার জন্য বিদায়।